কিন্তু আমি কিছু করি নাই কিন্তু বেশি কিন্তু আমি তোমাকে এখনো করে কিছু করি নাই দেখো তুমি চলো আমি তোমাকে না তিন বছর তোমার কি টাকা পয়সা লাগবে

কি তুমি কি করবা তুমি তুমি বজনা আমি তোমাকে ভালোবাসি বজনা তুমি কয়দিন ঘুরাবা তুমি আমাকে না না কয়দিন ঘুরাবে তুমি চুপ থাকতে বল কিন্তু উঠাই নিয়ে যাব কিন্তু এখন সময় আছে কিন্তু চুপ থাকতে বল চল আমার হবে তোর বুড়ো পেটা তোর বুড়ো পেটা বাদ দে আমাদের কত তোমার কথা ওই কথা করে করছে তো ভালো কিছু করছে তোরে আমি তো কাপড় চোপড় খুলে নাই ওরা

চিনি না তুই কি করবি তুই আমাকে আমার লাগবে আজকে লাগবে কি আপনি কে আমি কে মানে চটকা কি কয় আপনি মারবেন কি

কালি বলি যে তুই বোরখা পীড়া চল বোরখা পীড়া চল কিন্তু আমার কথা কোনো পাত্তাই দেয় না আমি যে একটা মানুষ আমার কথায় কোনো মূল্যায়নি করেন শোনা তুমি স্বামী না উনি গেঞ্জি পরবে উনি টপস পরবে উনি জিন্স পরবে কি ব্যাপার উনি পরে না সকালবেলা নিয়ে চিলাচিলি হয়েছে রাস্তার ভিতরে বের হয়েছে আমি তখনও বলছি বারবার যে তুই যা বাসা যা বাসা যা তুই বোরকা পিড়ায় হ্যাঁ এগুলো কি বলতেস সত্য কথা সত্য কিনা এটা বলো হ্যাঁ তাহলে তোমার কি ই হয় না লজ্জা হয় না হ্যাঁ তুমি তোমার ওয়াইফে বুঝাইতে পারো না

ছেলেদের হলো এক গুণ আর মেয়েদের হলো তিন গুণ ওর কোনো সম্মান নাই ওর না আমি আমার তো একটা আছে ঠিক আছে আমাকে বলতে দাও করলে মানুষ জানবে খারাপ লাগবে শোনো আমি যে শোনো 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 তুমিও আর বুঝাইতে পারো না আসলে তুমি ব্যর্থ শোনো মেয়ে মানুষ সবচেয়ে সুন্দর লাগে কখন জানো যখন সে পর্দাশীল থাকে পর্দাশীল থাকলে শালীনতার মধ্যে থাকলে ওই মেয়ের সৌন্দর্য অন্যরকম থাকে দ্যাট মিন্স তুমি সবসময় চেষ্টা করবা একটু পর্দাশীল থাকার জন্য পর্দাশীল থাকলে আজকে যদি তুমি পর্দাশীল হয়ে বরকাটা বের হয়ে পইরা বের হইতা তোমার ওরা ডিস্টার্ব করতো শুধু ওরা না কেউই তোমাকে ডিস্টার্ব করতো না তুমি কি পর্যন্ত দেখছো একজন বোরকা পড়া মেয়ে বা একজন পর্দাশীল মেয়েরা কেউ ডিস্টার্ব করছে কোনো রকম ডিস্টার্ব করছে আমি দেখিনি আমার এলাকায় বা অন্য কোথাও আমি শুনিও না এরকম কারো কাছে অসম্মানিত হয় কারা জানো বেপর্দা মেয়েরা আর মেয়েদের সৌন্দর্য হইলো পর্দার মধ্যে যত পর্দাশীল থাকতে পারো হ্যাঁ তোমার সাজগোজ প্রয়োজন আছে প্রয়োজন আছে আমি স্বীকার করি কখন করবা বাসায় করবা সেই সৌন্দর্যটা শুধু তোমার স্বামী একা দেখবে আদার সন্ন্য কোনো পুরুষ দেখবে না যতগুলি পুরুষ দেখতেছে তারা গুণাগার হইতেছে এদের গুণার ভাগিদার তুমিও হইতেছো তাহলে তুমি নিজেও গুণাগার হইতেছো অন্যদেরকেও গুণাগার বানাইতেছো কেন এই কাজটা করো বাবা চর এই বেহে প্রণালী আজকে আমি অপমানিত হইলা না এই কাজটা করো না দেখো আজকে তুমি অপমানিত হইলা তোমার স্বামী অপমানিত হইলো লজ্জিত হইলো এতে কি হইল তুমি একটা মেয়ে মানুষ লজ্জিত অপমানিত হওয়া মানে কি জানো গোটা মেয়ে সমাজটা

প্রায় সময় মসজিদে দেখা হয় আমার খুব ভালো লাগে আরকি এই জন্য তুমি ওর সাথে এরকম করো কেনবে না মানে তোমার পরিবার তোমার স্ত্রী আদর দিয়া ভালোবাসা দিয়া বোঝানোর চেষ্টা করবা মানুষ পারে না এমন কোন কাজ আছে না তোমার বলতে যাও শোনো তুমি কেমন স্বামী কেমন স্বামী যে নিজের স্ত্রী তুমি পারো না কেমন স্বামী তুমি কাজগুলি আর কখনো না আমার ছোট ভাইও থাকে এর ভিতরে তাদেরকে তো অবশ্যই মানতে হবে তোমার একটা কথা বলি বাবা তুমি সবসময় একটু পদ্মাশীল থাকা ঠিক আছে নামাজ পড়ো কিন্তু তুমি যখন রাস্তায় বেরোয়া ও যদি ফাদার এরকম করে তোমার সাথে কিন্তু আমার প্রায় দেখা হয় আর তুমি আমার বাসাও চেনো তুমি আমাকে সরাসরি নক করবো আমাকে পিঠাই ঠিক করে আর যেন না শুনি এরকম বাবা তোমাদেরকে কথা বলি বাবা তোমরা এই কাজটা আর করো না একটা বিবাহিত মেয়ে ওর স্বামী আছে সন্তান আছে তোমরা অবিবাহিত তোমাদের জন্য মেয়ের অভাব নাই আর তোমরা যদি এরকম একটা কিছু করো তাহলে তোমাদের বাবা আমার বদনাম হবে না আচ্ছা ঠিক আছে আপু আসলে আমাদের ভুল হয়ে গেছে আমরা আবেগের বসাতে এই কাজটা করে ফেলছি ভাই আমাদের ভুল হয়ে গেছে এই আমরা কখনো করবো না আর আমাদের মতন যারা এই কাজটা করে থাকেন বিশেষ করে এই কাজগুলো কেউ যাতে না করে